আসসালামু আলাইকুম দর্শক, আফসা নিউজ বিডিতে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মন্দিরের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুল তথ্য দেওয়া হয়েছে ডাক্তার জাফরুল্লাহ। মন্দিরে হামলায় জড়িতদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি, সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী। গত 12 বছরে দুর্গাপূজায় কোনো ধরনের সহিংসতা হয়নি কাদের। সবশেষ থাকছে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে খালেদা বন্দি রিজভি। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মন্দিরের নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুল গোয়েন্দা তথ্য দেওয়া হয়েছে। আমাদের দেশে একজন ভালো মন্ত্রী হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল, কিন্তু তাকে গোয়েন্দা সংস্থা বোকা বানিয়েছে। তিনি বলেছিলেন দেশের মন্দিরের নিরাপত্তা দেওয়া আছে, কিছু মৌলবী ও ধর্মান্তন ব্যক্তি সেদিন ইয়াং ছেলেদের বিপদে ফেলেছে। আজ রবিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ সফরে এসে এসব কথা বলেন ভাষানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্যের ট্রাস্টের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। গত বুধবার রাতে হাজীগঞ্জ বাজারে দুর্গাপূজা মণ্ডপে মিছিল থেকে মন্দিরে হামলার ঘটনায় পুলিশের গুলিতে নিহত চারজনের মধ্যে নিহত হৃদয়ের পরিবারের সাথে কথা বলে ও তার কবর জিয়ারত এবং ভাঙচুরকৃত দুটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এই সময় তিনি আরো বলেন, সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তাই এখানে মানুষ মরেছে, মন্দির ভাঙচুর হয়েছে। প্রত্যেকটা ভাঙা মন্দিরে কাল থেকে সরকারের ক্ষতিপূরণ দেওয়া দরকার বলে দাবি করেন তিনি। হাজীগঞ্জের পুলিশের সাংবাদিককে ধন্যবাদ দিয়ে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, এখানকার পুলিশ সাংবাদিক একত্রিত হয়ে বিষয়টি ট্যাকেল দিয়েছেন, তারা বিষয়টি ভিন্নভাবে নেননি। যাচ্ছি পরের সংবাদে। কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরের হামলায় জড়িতদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, সারা দেশে যারা হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে, তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, তাদের পিছনে যারা আছে তারাও চিহ্নিত হবে। কোনো উদ্দেশ্য করা হয়েছে সেটাও তদন্তে বেরিয়ে আসবে, অপরাধীরা কোনোভাবে ছাড় পাবে না বলে তিনি উল্লেখ করেন। রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে শিশুদের যৌন নিরাপদ বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 58তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, সাবেক আইজিপি ও কলামিস্ট একেএম শহীদুল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান এবং জাগনিয়জের সহকারী সম্পাদক ডাক্তার হারুনুর রশিদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলামিস্ট মিথুশিলা মর্ম। বক্তৃতা করেন ফোরামের সদস্য সচিব অধ্যাপক ডাক্তার মিল্টন বিশ্বাস, অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন আরো অনেকে। সেমিনারে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে বঙ্গবন্ধুকে সহপরিবারে হত্যা করা হয়, কিন্তু এটা বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছে। সকলকে নিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ে তোলার কাজ করছেন, এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। তিনি আরো বলেন, কোনো ধর্মপ্রাণ মানুষ অন্যের ধর্মগ্রন্থ নিজের ধর্মীয় প্রতিষ্ঠানে রাখবে না। ফলে কুমিল্লায় যেটা ঘটেছে সেটা বিশেষ উদ্দেশ্য করা হয়েছে, সে অশুভ উদ্দেশ্য সফল হবে না বলে তিনি উল্লেখ করেন। সভাপতি বক্তব্যে ডাক্তার মিজানুর রহমান বলেন, এতিম হলে সে শিশুরা কেন হুজুরদের দখলে চলে যাবে, তাদেরকে এতিমখানায় থাকতে হবে। এতিম শিশুকে জঙ্গি করে গড়ে তোলা সহজ, সারা দেশে সেটাই করা হচ্ছে। এতিম শিশুদের জন্য প্রত্যেকটি উপজেলায় শিশু নিকেতন করা হোক, জঙ্গিবাদ মোকাবেলায় সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান তিনি। অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান বলেন, যারা শিশু রাসেল হত্যা সহ 15ই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তারা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তারাই আজ মন্দিরে হামলা চালাচ্ছে, তারা বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে ধ্বংসের চক্রান্তে লিপ্ত। চলমান মন্দিরে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সেই ষড়যন্ত্রের অংশ, তাই ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সাবেক আইজিপি একেএম শহীদুল হক বলেন, বঙ্গবন্ধু নিজের সন্তানদেরও সুনাগরিক হিসেবে গড়ে তুলেছেন, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সামরিক শাসকরা সেই হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা দিয়েছে। দুটি সামরিক শাসক দেশের সুবিধাবাদী শ্রেণী সৃষ্টি করেছে, সেই সুবিধাবাদীরা সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। গুজব ছড়িয়ে রামু, নাসিরনগর, কুমিল্লার মতো বিশৃঙ্খলা ঘটনা ঘটিয়ে চলছে, যে কারণে এখনো দেশ নিরাপদ নয়। শিশুদের নিরাপত্তার জন্য আগে দেশকে নিরাপদ করতে হবে। অধ্যাপক ডাক্তার মশিউর রহমান বলেন, যিনি বাংলাদেশ সৃষ্টি করলেন সেই দেশে তার সন্তান বেঁচে থাকার অধিকার হারিয়েছে। নিরাপদ বাংলাদেশের প্রধান স্তম্ভ 1975 সালে 15ই আগস্ট ধ্বংস করা হয়েছে, তবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু শোষিতের বাংলাদেশ প্রতিষ্ঠা করা গেলে শিশুদের জন্য নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব হবে। সেমিনারে মূল প্রবন্ধে বলা হয়, শিশু শেখ রাসেল শিশু অধিকার আদের মূর্ত প্রতীক। শেখ রাসেলকে হত্যার মাধ্যমে ঘাতকরা মানব সভ্যতার জঘন্যতম অপরাধ সংগঠিত করেছে, এই হত্যাকাণ্ড অমিত সম্ভাবনাকে ধ্বংস করেছে। তবে দেশবাসী আশা করে প্রধান
প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিশু অধিকার নিশ্চিত হবে। মূল প্রবন্ধে সরকার সকল শিশুদের বিনামূল্যে জন্ম নিবন্ধন নিশ্চিত করা সহ 7 দফা সুপারিশ করা হয়। উত্থাপিত সুপারিশে শিশু নির্যাতন ও ধর্ষণের সব মামলা দ্রুত নিষ্পত্তি ও শিশু নির্যাতন বন্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়া একটি সমন্বিত শিক্ষা আইন ও পাঠ্যপুস্তক থেকে উগ্রবাদী ধর্মীয় উপাদান সরিয়ে ফেলার সুপারিশ করা হয়। যাচ্ছি পরের সংবাদে। সাম্প্রদায়িক অপশক্তি পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আবেদুল কাদের। তিনি বলেন, গত 12 বছরে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজায় কোনো ধরনের সহিংসতা বা সমস্যা হয়নি। এবার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক অপশক্তি এই অপকর্ম সৃষ্টি করেছে। যারা এই অপকর্মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। রোববার 17 অক্টোবর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কুমিল্লার ঘটনা যারা ঘটিয়েছে তারা মুক্তিযুদ্ধের শত্রু উল্লেখ করে আবেদুল কাদের বলেন, এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন যাদের সহ্য হয় না তাদের গাত্রদাহ হওয়াটাই স্বাভাবিক বলে মনে করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ধর্মবিশ্বাসকে পুঁজি করে একটি মহল ধর্মের মূল চেতনা বিরোধী তৎপরতার মাধ্যমে বারবার সহিংসতার সুযোগ খুঁজছে, তাদের আর ছাড় দেওয়া হবে না। সরকার এসব তাণ্ডবে জড়িত। বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে আবেদুল কাদের বলেন, তারা শাক দিয়ে মাছ ঢাকতে চায়, সরকার দেশে স্থিতিশীলতা চায়, সরকার কোনো দুঃখে এসব করতে যাবে। তিনি আরো বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে অস্থিতিশীল অবস্থা তৈরির যে অপচেষ্টা হয়েছে তা হচ্ছে এবং এর পেছনে যারা মদত দিচ্ছে সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধী ও নৈপথ্যের কুশলীদের বিচারের আওতায় আনা হবে। যাচ্ছি পরের সংবাদে। এই সরকারে শুধু অবৈধ ক্ষমতাকে টিকে রাখার জন্য জনগণের সবচাইতে জনপ্রিয় নেত্রীকে বন্দী করে রেখেছে বলে মন্তব্য করছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রবিবার রাজধানী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিস্তলে কৃষক দল আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, যে ব্যক্তি সুস্থতা কামনায় আজ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সেই মহান ব্যক্তিটি আমাদের ছাত্র জীবন থেকে প্রেরণা যুগিয়েছেন, সাহস যুগিয়েছেন। স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়, দেশ ও জাতির ভ্রান্তিকালে কিভাবে দেশকে পরিচালনা করতে হয় সে অদম্য দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন। তার নাম দেশনেত্রী খালেদা জিয়া। অসুস্থ থাকার পরও দেশের মানুষের প্রতি যার প্রতিশ্রুতি অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিচলিত হননি। শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য দেশে স্বার্থ বিক্রি করে দিলে 2001 সালেও ক্ষমতায় আসতাম এর সমালোচনা করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আপনি কোনোবারই সঠিক পন্থায় ক্ষমতায় আসেননি, আপনি আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের মাধ্যমে সবসময় ক্ষমতায় এসেছেন, কারণ আপনি দেশকে ভালোবাসেন না, দেশের মানুষকেও ভালোবাসেন না। যদি ভালোবাসতেন তাহলে আপনি দিনের ভোট রাতে করতেন কেন? আপনি দেশের প্রধান বিরোধী দল ও রাজনৈতিক দলগুলো বাদ দিয়ে ভোটারবিহীন একতরফা নির্বাচন করেন কেন? আপনি বিরোধী দলের নেতাকর্মীদের পাইকারি দরে মামলা দিয়ে কারাগারে ভরে রাখেন কেন? আপনার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আপনি দেশ বিক্রি করছেন বলে আপনি দেশের গণতন্ত্রকে বিক্রি করছেন, দেশের নাগরিকত্বকে বিক্রি করছেন, দেশের প্রধান বিরোধী দলের নেতৃত্বকে জেলখানায় ভরে মানুষের অধিকারকে বিক্রি করে আজকে ক্ষমতায় রয়েছেন। আপনি সবচাইতে বড় বিক্রেতা অবৈধ বিক্রেতা। যাচ্ছি পরের সংবাদে। কুমিল্লার ঘটনা সরকারি একটি মহলের ইঙ্গিতে হয়েছে বলে মন্তব্য করছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে কুমিল্লা সহ বিভিন্ন পূজা মণ্ডপে সরকারের মদত হামলা হয়েছে, পুলিশ যদি ব্যবস্থা নিত তাহলে একটি ঘটনাও ঘটতো না। বিএনপির মহাসচিব বলেন, জাতীয়তাবাদী দল সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে, আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন এ ধরনের ঘটনা ঘটেনি। দুর্ভাগ্যজনকভাবে এই সরকারের আসার পর থেকে তাদের ক্ষমতা টিকে রাখার জন্য সবসময় বিভিন্ন রকমের সমস্যা তৈরি করছে। ফখরুল বলেন, আমরা সবসময় এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তাদের পাশে আমরা ভাইয়ের মতো সবসময় দাঁড়াই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশা চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান আরো অনেকেই। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।